শরীয়তপুরে জাজিরায় এক নারীকে আত্মহত্যায় প্ররোচনা দানকারী আমিনুল ইসলাম জিতুর বিচার দাবিতে মানববন্ধন করেছেন স্বজন ও এলাকাবাসী। রোববার সকাল 10টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন করা হয়। এ সময় জিতুর সর্বোচ্চ শাস্তির দাবি জানান বক্তারা। 24 অক্টোবর বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে শরীয়তপুর সদরে নিয়ে যান জিতু, কিন্তু তাকে বিয়ে না করে বিভিন্ন অপবাদ দেন। দুদিন পর আত্মহত্যা করেন নীলা নামে ওই নারী।